প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং এর ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বিগত ভোটগুলোতে এইখান থেকে একটি বা দুটি বহুনির্বাচনী প্রশ্ন এসেছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সৃজনশীল প্রশ্নগুলো এই ওয়্যারলেস কমিউনিকেশন দিয়ে সাজানো হয়েছে। তো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এইখান থেকে কীভাবে প্রশ্ন আসে এবং কীভাবে তোমরা উত্তর করবে সেই বিষয়টি তোমাদেরকে তোমাদের জানা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেমন আমি আজকে তোমাদের ডেটা মানে ওয়্যারলেস কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। ওয়্যারলেস কমিউনিকেশন বলতে আমরা বুঝি যে তারবিহীন যোগাযোগ মাধ্যম, যেমন হচ্ছে ব্লুটুথ বা ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো যখন আমরা এগুলোর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরিত করি, তখন কিন্তু আমাদের কেবল ব্যবহার করতে হয় না, অর্থাৎ তারের প্রয়োজন হয় না। তো এগুলোকে বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তো এইখান থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে আসতে পারে যে ব্লুটুথ সর্বোচ্চ কত মিটার পর্যন্ত তার বিহীন যোগাযোগ করতে পারে, ওয়াইফাই কত দূর পর্যন্ত যোগাযোগ করতে পারে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে, ওয়াইম্যাক্স কত পারে, ওয়াইম্যাক্সের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বলছিলাম যে খুঁটিনাটি বিস্তারিত 5 মিনিটের মধ্যে আলোচনা করব। তো তাহলে দেখা যাচ্ছে যে এইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, তোমরা কিন্তু উত্তর করতে পারবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে তোমরা অনেকে জানোই না যে মানে কী থেকে প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় কোন টপিক্সটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন আসবে, কারণ তুমি কতটুকু পড়বে সব তো পড়া যাবে না। তোমাকে মানে গুরুত্বপূর্ণ টপিক্সটা খুঁজে খুঁজে বের করে অল্প পড়তে হবে, বেশি বেশি করে অল্প পড়ো, কিন্তু যতটুকু পড়ো সেটা কিন্তু বেশি বেশি করে চর্চা করতে হবে, বেশি পড়তে হবে, তাহলে মনেও থাকবে আবার পরীক্ষার হলে লিখতে পারবে। আর যদি তুমি প্রথম পেজ থেকে শুরু করে সব শুধু উল্টায় উল্টায় দেখো, তাহলে পরীক্ষার হলে গিয়ে শুধু তোমার চোখে ভাসবে, একবার ভুলে যাবে, একবার মনে পড়বে, মানে একদম খুবই বিরক্তকর একটা অবস্থা। তো যতটুকু পড়বে ততটুকু যেন মনোযোগ সহকারে বেশি বেশি করে চর্চা করে পড়বে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আমি তোমাদের এখন শেখাবো হচ্ছে এইখান থেকে কীভাবে প্রশ্ন আসবে। যেমন প্রশ্ন আসতে পারে যে ব্লুটুথের স্ট্যান্ড কত, তো ব্লুটুথের স্ট্যান্ড হচ্ছে 802.15, এটা হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ড। ওয়াইফাই স্ট্যান্ড হচ্ছে 802.11, ওয়াইম্যাক্সের স্ট্যান্ড হচ্ছে 802.16, সরি। তো এইখান থেকে একটা প্রশ্ন বহুনির্বাচনীতে এসে থাকে যে আইইই স্ট্যান্ড ব্লুটুথের কত, ওয়াইফাই কত, ওয়াইম্যাক্স কত। তো অবশ্যই তোমরা মনে রেখো 802.15 হচ্ছে ব্লুটুথ, 802.11 হচ্ছে ওয়াইফাই, 802.16 হচ্ছে ওয়াইম্যাক্স। আবার আসতে পারে যে ব্লুটুথ কত মিটার পর্যন্ত ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারে, ব্লুটুথ হচ্ছে 10 মিটার পর্যন্ত ব্যাসার্ধ, অর্থাৎ সর্বোচ্চ 10 মিটার ব্যাসার্ধর মধ্যে যোগাযোগ করতে পারে। তোমরা যদি দেখবা একটা ফোনের সাথে আর একটা ফোন কানেক্ট করবা, ব্লুটুথ দিবে, দেখবা 10 মিটার মানে আনুমানিক ধরো 20 হাত, তো 20 হাতের মধ্যে যদি ওই ফোনটা থাকে তাহলে তুমি তার সাথে যোগাযোগ করতে পারবে। যখন ওই 10 মিটারের বাইরে চলে যাবে তখন কিন্তু ব্লুটুথের যে কানেকশনটা এটা কিন্তু ডিসকানেক্ট দেখাবে। তো ব্লুটুথ হচ্ছে সর্বোচ্চ কত মিটার, 10 মিটার ব্যাসার্ধের ভিতরে তথ্য আদান, অর্থাৎ ডেটা কমিউনিকেশন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। এরপর হচ্ছে ওয়াইফাই, তোমাদের বাসায় যাদের ওয়াইফাই আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এটা, যে এটা কিন্তু 50 মিটার থেকে রাউটার উপর ডিপেন্ড করবে, 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত ডেটা স্থানান্তর করতে পারে। অর্থাৎ তুমি একটা মানে ওয়াইফাই কানেকশন দিলা, কানেকশন দিয়ে 50 মিটার, অর্থাৎ ধরো 50 মিটার হলে 100 হাত, তুমি 100 হাতের ভিতরে যদি থাকো তাহলে তোমার ওয়াইফাই কানেকশন দেখাবে। যদি তুমি এর বাইরে চলে যাও, এই 50 থেকে 200-এর ভিতরে থাকলে পাবে, এর বাইরে চলে গেলে কিন্তু অটোমেটিকলি ওয়াইফাই কি ডিসকানেক্ট হয়ে যাবে। তো ওয়াইফাই স্ট্যান্ড হচ্ছে 802.11, এটি 50 মিটার থেকে 200 মিটার পর্যন্ত ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। এরপরে দেখতে পাচ্ছি ওয়াইম্যাক্স, যেটা সব থেকে বেশি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত, 50 কিলোমিটার পর্যন্ত ডেটা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। এটা সাধারণত দুর্গম অঞ্চল, অর্থাৎ যেমন আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চলগুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, ওইসব অঞ্চলে এই ওয়াইম্যাক্স ব্যবহৃত হয়। কারণ হচ্ছে ওয়াইম্যাক্সের সুবিধা হচ্ছে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, তোমার বাসার উপর যদি ওয়াইম্যাক্স স্থাপন করা হয় ওইখান থেকে 50 কিলোমিটার পর্যন্ত তুমি নেট কানেকশন নিতে পারবে তার ছাড়া। মানে ব্যাপারটা হচ্ছে যেমন আমি এখন পড়াচ্ছি মুক্সিদপুরে, তো আমাদের পাশে হচ্ছে ফরিদপুর, তো আমাদের মুক্সিদপুর থেকে ফরিদপুরের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। তো এই 48 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ যেহেতু 50-এর ভিতরে আছে, ফরিদপুর যদি ওয়াইম্যাক্সের স্টেশন থাকে, স্ট্যান্ড থাকে,
আমাদের এইখান থেকে কিন্তু আমরা কানেকশন পাবো ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যমে। তো প্রশিক্ষার্থীবৃন্দ তোমরা একটু ভোরে লক্ষ্য করো যে ব্লুটুথ হচ্ছে মাত্র 10 মিটার, ওয়াইফাই হচ্ছে 50 মিটার থেকে 200 মিটার, আর ওয়াইম্যাক্স 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। কিন্তু ওয়াইম্যাক্সের অনেক ব্যয়বহুল, এটা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যারা পাবলিক আছে আমাদের মানে সাধ্যের বাইরে, এটা অনেক অনেক ব্যয়বহুল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন আসবে যে ব্লুটুথের স্ট্যান্ড কত, ওয়াইফাই স্ট্যান্ড কত, ওয়াইম্যাক্সের কত, কার দূরত্ব কত। আরেকটি কথা বলে রাখিস, এই ওয়াইম্যাক্সটা সাধারণত আরও বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। কোথায় কোথায়, যেমন ধরো কিছু কিছু অঞ্চল আছে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা নাই, অর্থাৎ নদী ওভার করে যেতে হয়। যেমন আমাদের বাংলাদেশে বরিশালের মেহেন্দিগঞ্জ একমাত্র উপজেলা যেই উপজেলায় কোনো গাড়ি চলে না। তোমরা অনেকে জানো কিনা জানি না যে বাংলাদেশের একমাত্র উপজেলা সেটি হচ্ছে মেহেন্দিগঞ্জ, বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত। ওই উপজেলায় কোনো গাড়ি নাই, মানে সম্পূর্ণ মানে সংযোগ বিচ্ছিন্ন একটা দ্বীপের উপজেলাটা, যে উপজেলায় গাড়ি মানে আসা যাওয়ার কোনো সিস্টেম নাই, নিতে পারবে না, মানুষ লঞ্চে আসা যাওয়া করে, লঞ্চ পারাপার করে। তো ওইখানে কিভাবে তাহলে তারা এই নেট কানেকশন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম চালু করবে? অবশ্যই তাদের এই ওয়াইম্যাক্স নির্বাচন করতে হবে, কারণ ওয়াইম্যাক্স হচ্ছে 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরিত করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই আলোচনাটির মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কী। অর্থাৎ ওয়্যারলেস বলতে আমরা এক কথায় বুঝতে পারি যে তারবিহীন যোগাযোগ মাধ্যম, অর্থাৎ কেবলের প্রয়োজন হয় না, কেবল ছাড়া যে যোগাযোগ মাধ্যমটি। তো আশা করি এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে অবশ্যই তোমরা পরীক্ষায় লিখতে পারবে। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার বিস্তারিত আলোচনা করবো, মাগরিবের আজান দিচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো, অন্য কোনো দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।